হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আছি মোটামুটি, খুব একটা ভালো যে তা নয়, আবার খুব খারাপও নয়, কারণ অনেকদিন ধরে ভিডিও শ্যুট করতে পারছি না, ভিডিও দিতেও পারছি না, আর কিছু শ্যুট করা ছিল ওইগুলো ডিলিট করে দিয়েছি। কারণ হয়েছে অনেক আগে, এগুলো আমার কিছু মনেই ছিল না যে আমি ভয়েস ওভার করবো, কী কী হয়েছিল ঘটনা ভিডিওর মধ্যে, তো এগুলো মনে না থাকলে কি আর ভয়েস ওভার করা যায় কি না বলো। আজকে হয়েছে 31 আগস্টের, আজকে এই যে এখন ভিডিওটা আমি শ্যুট করছি, কালকে মানে আগামী দিন সেপ্টেম্বরের 1 তারিখ হয়তো শ্যুট শেষ করে এডিট করব, আর না হয়তো যদি আজকে মোটামুটি একটা ভিডিও একটা বানিয়ে নিতে পারি তাহলে রাত্রের দিকে এডিট করে রাতেই পোস্ট করব। এখনও বলতে পারছি না, কারণ এখন বাজে হয়েছে 11টা, সকাল 11টা, আমি এখন থেকে ভিডিও স্টার্ট করছি, আর আছি আগরতলায়, যাব মেলাঘরে, তার জন্য ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর দ্বীপকে যে স্নান করতে, দ্বীপ স্নান করে আসলে ড্রেসটা পরবে, তারপর বেরিয়ে যাবে। আজকে শনিবার, যদি পারি আজকে ভিডিওটা দুপুর পর্যন্ত টেনে সন্ধ্যার দিকে হয়তো ভিডিওটা তোমাদের কাছে আপলোড করবো, আর যদি না হয় তাহলে কালকে করবো, মানে আগামী দিন। তো চলো, কিছুই দেখাতে পারছি না, জাস্ট তোমাদের সাথে কথাটা বলে ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, আজকে নিয়ে 10 দিন হবে যে আমি ভিডিও দিচ্ছি না, শর্ট দিয়েছি মাঝে মধ্যে 1-2টা, বাট লং ভিডিও 10 দিন হয়ে গেছে, শ্যুট করা হচ্ছে না, দেওয়া হচ্ছে না। তো যাই হোক, অনেক কাজ বাজ ছিল, অনেক কাজ করেছি এই কয়দিন। তো সামনে পুজো আসছে, তোমরা সবাই জানো পুজো আর 1 মাস আছে বাকি, তো সবারই তো পুজোর আগে একটা ঘর পরিষ্কার, ঘর ঝাড়া মোছা, তারপর কাপড় ধোয়া, অনেক কিছুরই একটা ভেজাল থাকে, আমার তো দুইখানে করতে হয়, তাই না? এখানেও করতে হয় আবার ওইখানেও করতে হয়, তো দুইখানে মিলিয়ে কাজ করতে গিয়ে অনেকটাই আমি হাঁপিয়ে যাচ্ছি, আর পারছি না, আরও অনেক কাজ বাকি। তার মধ্যে দ্বীপের এক্সাম চলছিল, মান্থলি এক্সাম গেছে, গতকালকে শেষ হয়েছে, মানে শুক্রবার দিন, আবার 9 তারিখ থেকে, সেপ্টেম্বরের 9 তারিখ থেকে হাফ ইয়ারলি এক্সাম, মানে আর হয়েছে 7 দিন বাকি, 7 দিন পর থেকে ওর আবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে। তো তার জন্য ধরতে গেলে তার জন্যই অনেকটা ব্যস্ত, কারণ এখন আমার মনে হয় ভিডিও করার থেকে ওকে নিয়ে একটু টাইম দেওয়াটাই বেটার, কারণ না হলে রেজাল্টটা খারাপ হবে। তো তার জন্য একটু কয়েকদিন ঠিকঠাক ভিডিও দিতে পারবো না, বাট সামনে পুজো আসছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে পুজোর সময় অবশ্যই এক্সাইটিং ব্লগ তোমরা পাবে, আর শপিং ব্লগ তো দেবই পুজোতে। তো কিছু কিছু শপিং করেছিলাম যেগুলো অনলাইনে এসেছে, তো এগুলো তোমাদের দেখিয়েছি, আর বেশি শপিং যেটা অনেকগুলো শপিং আমাদের নিজেদের জন্য, তারপর আমার বাড়ির লোকেদের জন্য সবটাই বাকি আছে, সবটাই দোকান থেকে করবো, তার জন্য পুজোটা দ্বীপের পরীক্ষা শেষ হবে সেপ্টেম্বরের 21 তারিখ, তারপর গিয়ে শপিং স্টার্ট করবে। তো শপিংয়ের একটা ধামাকা ব্লগ তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আর যেগুলো অনলাইনে অর্ডার করা ছিল এগুলো তো আসতে একটু টাইম লাগে, আর পুজো আসতে, পুজোর সময় অর্ডার করলে কী হয় বলো তো, একটু দেরি হয় আসতে, তার জন্য আমি আগেই করে নিয়েছি অনলাইন শপিং বলতে, আমি 2টা ড্রেস অর্ডার করেছিলাম, এই আর কিছুই অর্ডার করিনি, বাকিটা সব শপিং মল থেকে বা দোকান থেকে কিনব। তো চলো, সামনে আশা করি তোমাদের ধামাকা ধামাকা ব্লগ দিতে পারবো, পরীক্ষাটা শেষ হোক তারপর। চলো, আজকে বেশিরভাগ সময়টা তোমাদের সাথে গল্প করেই কাটাতে হবে, কারণ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা বলে দিই কী খেয়ে খাওয়া হয়েছে, দ্বীপ আর দ্বীপের বাবা খেয়েছে মাংস আর ডাল দিয়ে, আমি খেয়েছি রুটি আর মাংস, রুটি দোকান থেকে কিনে এনেছিল ও সকালে, আর মাংস ছিল ওইটা দিয়ে খেয়েছি, এটা গতকালকে রান্না ছিল, আজকে কিছুই রান্না করিনি, ঠিক আছে? তো বাড়িতে যাব এখন, গিয়ে দুপুরের জন্য তো আবার রান্নাবান্না করতে হবে, তার জন্য সকালটা এইভাবেই চলে গেছে, আর ও চলে গেছে স্কুলে, আমরা এখন বেরোবো, আর দ্বীপের জন্য দেরি হচ্ছে, ও স্নান করছে, তো তাই। তো চলো বাড়িতে গিয়ে তারপর আবার বাকি শ্যুট করবো, আপাতত এখন রাখছি, পরে বাকি শ্যুট করবো, চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমরা গাড়িতে উঠে গেছি, আর এত রোদ উঠেছে বাইরে, মানে কি বলবো, আর ভিডিওটা আমি কিন্তু এডিট করছি সোমবার দিন, মানে রবিবারে পোস্ট করব বলেছিলাম, পোস্ট করা হয়নি, শরীরও ভালো ছিল না, তার জন্য আমার একটু জ্বর এসেছিল, শরীরে ব্যথা ব্যথা ছিল, একটু গায়ে হাতে ব্যথা ছিল, তার থেকে একটু জ্বর আর জ্বরঠসা বেরিয়েছে ঠোঁটের কাছে, তার জন্য শরীরটা ভালো ছিল না। আর দেখো দ্বীপ এত লজ্জা পাচ্ছে, মানে কি বলবো, ক্যামেরা অন করাতে। তো চলে এসেছি বাড়িতে, আর চেয়ারে বসে আছি, কোমরটা প্রচণ্ড ব্যথা করছিল গাড়ির জার্নিতে। তো এখানে দেখাচ্ছি তোমাদের যে ইলেকট্রিক যে চুলাটা আছে কারেন্টের, ওইটার মধ্যে ভাত বসিয়েছি, আর এটা হয়েছে রাতে, মানে সন্ধ্যার সময়। এখানে দেখো আমার শাশুড়ি মা তাল চেলে দিয়েছিল, আমি তালটা চিপতে পারিনি, কারণ হয়েছে প্রচণ্ড শরীর খারাপ ছিল তার জন্য। তো এবার আমি সব কিছু সুজি ময়দা চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার হয়েছে এগুলোকে করব তালের বড়া। তো ভাদ্র মাসে সবাই তো তাল খায়, আমিও প্রত্যেক বারই করি, বাট এবার একটু শরীরটা একদমই ভালো নেই। আর দেখো ও বাজার নিয়ে এসেছে এখানে, এখানে ঢেঁকির শাক এনেছে, বাঁশকোরল, তারপর ছড়া, আর এনেছে শুটকি মাছ।
তো এর এখানে তালের বড়াটা করব, করে তারপর হয়েছে রাতের খাওয়ার জন্য রান্নাবান্না করব। তো তোমরা কারা কারা তালের বড়া করেছো বা খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও। আমার সবগুলো বড়া করা হয়ে গেছে আর সবাইকে দিয়েও দিয়েছি। এবার হয়েছে রাতের খাওয়ার জন্য রান্না করছি, আর দুপুরে ডিম অমলেট আর ডাল দিয়ে খেয়েছিলাম। এখন হয়েছে বাঁশকরুলটাকে শুটকি মাছ দিয়ে রান্না করছি, সাথে দিয়েছিলাম হয়েছে আলু। তো এটা রান্না করে এবার ভাতটা খেয়ে ঘুমিয়ে যাব। সবাইকে টাটা।